বিজেপি 21 জুলাই শহীদ স্মরণে কর্মসূচিকে পলতার এক অনুষ্ঠানে এসে কটাক্ষ করলেন বিধায়ক নারায়ণ গোস্বামী। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। নির্বাচন পরবর্তী পরিস্থিতিতেও নিহত বিজেপি কর্মীদের স্মরণে তৃণমূল কংগ্রেসের 21 জুলাই শহীদ স্মরণের পাল্টা বিজেপির পক্ষ থেকে শহীদ স্মরণে আয়োজন করা হচ্ছে একই দিনে। সেই কর্মসূচি নিয়ে বিজেপিকে কটাক্ষ করে অশোকনগর কেন্দ্রের বিধায়ক নারায়ণ গোস্বামী বললেন, নিশ্চিহ্ন হওয়ার জন্যই বিজেপি এমন ধরনের কর্মসূচির আয়োজন করেছে। দেখুন, 21 জুলাই একটা ঐতিহাসিক, এটা পশ্চিমবাংলার মানুষ জানেন যে 21 জুলাই 1993 সাল নো আইডেন্টিটি নো ভোট, এই বিষয়টাকে সামনে রেখে পশ্চিমবাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই সংগ্রাম করতে গিয়ে সিপিএমের জমানায় সিপিএমের টিগার হ্যাপি পুলিশের গুলিতে 13 জন আমাদের কর্মী আমাদের চোখের সামনে নিহত হয়। সেই থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা প্রত্যেক বছর শহীদ দিবস পালন করি। করোনার জন্যে গত বছর এবং এবারও আমরা ধর্মতলায় জনসমাবেশ করতে পারছি না, ভার্চুয়ালি আমরা করব এবং ধর্মতলায় শহীদ সমাবেশে আমাদের দলীয় শীর্ষস্থানীয় নেতৃবৃন্দরা তারা শহীদদের শ্রদ্ধার্ঘ্য জানাবে। এটাই এর মধ্যে অন্য দলের তো কোনো ফ্যাক্টরি থাকতে পারে না। বিজেপি বলছে যে তাদের 100-এরও বেশি কর্মী শহীদ হয়েছে, সেই কারণে তারা কালকের দিনটাতেই শহীদ স্মরণের আয়োজন করবে। দেখুন, শহীদ ওদের যে শহীদ হয়েছে কারা কী বৃত্তান্ত তার তথ্য আমাদের কারোর কাছে জানা নেই। তৃণমূল কংগ্রেসেরও বহু কর্মী সমর্থক খুন হয়েছে বিজেপির হাতে। তো এই যে কালকের যে পবিত্র দিন 21 জুলাই, এটা পশ্চিমবাংলার মানুষ জানে, এগুলো হচ্ছে রাজনৈতিক নোংরামি। ওনাদের যদি শহীদ দিবস পালন করতে হয় অন্য কোনো একটা দিনে তারা করতে পারতেন। এই নোংরামি পশ্চিমবাংলার মানুষ নেবে না বলেই তাদেরকে কিন্তু অচ্ছুত করে দিয়েছে গত 2 মাস আগে, আবার যতটুকু করছে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার জন্য এই সমস্ত পরিকল্পনা বিজেপি নিয়েছে।